কি হবে যদি পৃথিবী থেকে 50 লাইট ইয়ার্সের মধ্যে থাকা কোনো তারা ধ্বংস হয়? এতে কি পুরো মানবজাতি ধ্বংস হয়ে যাবে, নাকি এতে কোনো ক্ষতি হবে না? কিন্তু এর আগে আমাদের বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান, তারাটি আকারে কত বড়। তারা আকারে যত বড় হবে ক্ষয়ক্ষতির পরিমাণও তত বেশি হবে। যেমন ধরুন, তারাটি যদি আমাদের সূর্যের মতন বড় হয়, তাহলে সেটির ধ্বংসে তারার মধ্যে থাকা কিছুটা পদার্থ মহাবিশ্বে ছড়িয়ে পড়বে এবং অবভিয়াসলি তারাটা অনেকটা উজ্জ্বল দেখাবে। কিন্তু আমাদের পৃথিবীর এতে কোনো ক্ষতি হবে না। এই ধরনের এক্সপ্লোশনকে নোভা এক্সপ্লোশন বলা হয়ে থাকে। কিন্তু সকল তারা এতটা শান্তভাবে ধ্বংস হয় না। এমন কিছু তারা যেগুলি আমাদের সূর্যের থেকে 5 থেকে 20 গুণ বড় হয়ে থাকে, সেই সকল তারার সোয়াগ কিছুটা আলাদা হয়ে থাকে। এই সকল তারাগুলির মধ্যে হয়ে থাকে সুপারনোভা এক্সপ্লোশন, এবং এতে এতটাই শক্তি উৎপন্ন হয় যে তারাটি লাইটের 1/5 স্পিডে স্পিন করতে থাকে, যে কারণে তারাটির মধ্যে থাকা সমস্ত পদার্থ এবং এনার্জি রেডিয়েশনের মাধ্যমে তারাটির 2 পোলস থেকে বাইরে বেরিয়ে যায় এবং পড়ে থাকে কেবলমাত্র 20 থেকে 25 কিলোমিটারের নিউট্রন দিয়ে তৈরি একটি কোর, যেটাকে আমরা বলে থাকি নিউট্রন স্টার। এর থেকে বের হওয়া রেডিয়েশন এতটাই শক্তিশালী হয়ে থাকে যে প্রায় 5.6×10^16 কিলোমিটার পর্যন্ত এলাকায় এর রাস্তায় আসা যে কোনো কিছু ধ্বংস করে দেয়। এর রেডিয়েশন পৃথিবীকে হিট করার সাথে সাথেই পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড পুরোপুরি নষ্ট হয়ে যাবে এবং তার সাথেই পৃথিবীর বায়ুমণ্ডলও নষ্ট হয়ে যাবে। তাহলে একবার ভাবুন, যেখানে বায়ুমণ্ডলই থাকবে না, সেখানে কোনো প্রাণী কীভাবে বেঁচে থাকতে পারে? বায়ুমণ্ডল না থাকার কারণে রেডিয়েশন ডাইরেক্ট জলের ওপর প্রভাব ফেলবে এবং জল বাষ্পীভূত হয়ে মহাকাশে চলে যাবে। কেননা জল ধরে রাখার জন্য পৃথিবীতে কোনো বায়ুমণ্ডলই থাকবে না। আর এই সকল দেখেই আপনি যদি ভেবে থাকেন সুপারনোভা এক্সপ্লোশন সবচেয়ে শক্তিশালী এক্সপ্লোশন, তাহলে আপনি সম্পূর্ণ ভুল। কেননা এর চেয়েও কয়েক গুণ শক্তিশালী হচ্ছে হাইপারনোভা এক্সপ্লোশন। হাইপারনোভা এক্সপ্লোশন সেই সকল তারার মধ্যেই দেখতে পাওয়া যায় যাদের ম্যাস আমাদের সূর্যের থেকে 60 থেকে 120 গুণ। এই এক্সপ্লোশনে তারার মধ্যে থাকা সমস্ত ম্যাটার এবং এনার্জি মহাকাশে ছড়িয়ে পড়ে এবং তারাটি একটি ছোট ব্ল্যাক হোলে পরিণত হয়। সূর্য 10 বিলিয়ন বছরে মোট যতটা শক্তি উৎপন্ন করে, এই হাইপারনোভার শক্তি তার চেয়েও বেশি। তাহলে একবার ভাবুন, এই হাইপারনোভার শক্তি আসলে কতটা বেশি? আর এর শক্তির কাছে আমাদের গ্রহ কয়েক মুহূর্তেই একটি জ্বলন্ত আগ্নেয়পিণ্ডে পরিণত হবে। আর এটাও মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী এক্সপ্লোশন নয়, কারণ এর চেয়েও কয়েক গুণ শক্তিশালী হলো কিলোনোভা এক্সপ্লোশন। এই এক্সপ্লোশনে 2টি নিউট্রন স্টার অথবা 1টি নিউট্রন স্টার এবং 1টি ব্ল্যাক হোল পরস্পর একত্রিত হয়। কিন্তু পৃথিবীর আশেপাশে এমন কোনো বড় তারাই নেই যেটি সুপারনোভা করতে পারে। হাইপারনোভা এবং কিলোনোভার কথা তো বাদই দিলাম, কেননা এগুলি গ্যালাক্সিতে 200 বিলিয়ন তারার মধ্যে 10,000 বছরে কেবল একবারই হয়ে থাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।